সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হিসেব উল্টে যাচ্ছে প্রতিদিন, প্রায় প্রতিদিনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা দিবসের পর থেকে সেই প্রবণতা যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। কিন্তু এবার আর হাজারে নয়, লাখ লাখ যুবক যুবতী যোগ দিতে চলেছেন রাজ্যের শাসক দলে। আর এই কর্মসূচির মাস্টার মাইন্ড তৃণমূলের থিঙ্ক ট্যাঙ্ক প্রশান্ত কিশোর। আর সেই সূত্রেই তার নেওয়া উইথ ইন পলিটিক্স কর্মসূচির মারফত রবিবার শাসক দলে নাম লেখাচ্ছেন রাজ্যের প্রায় 4 লক্ষ যুবক যুবতী। এই ইউথ ইন পলিটিক্স নামের প্রচার অভিযান অনেক আগেই শুরু করেছিলেন প্রশান্ত কিশোর। রাজনীতিতে কেরিয়ার গড়ার বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পেজও খুলেছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। সেখানে 18 থেকে 35 বছরের যুবক যুবতীদের রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সূত্রেই প্রতিদিন প্রায় 4000-এরও বেশি যুবক যুবতী সেই পেজে রেজিস্ট্রেশন করেছেন। ইতিমধ্যে সেই রেজিস্ট্রেশনের সংখ্যা ছাড়িয়েছে 4 লক্ষ। রবিবার তাদেরই যোগদান কর্মসূচি হচ্ছে বিভিন্ন জেলায়। বিভিন্ন জেলায় এই যোগদান কর্মসূচিতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন উত্তর চব্বিশ পরগনায় জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, দক্ষিণ চব্বিশ পরগনায় শুভাশিস চক্রবর্তী, পূর্ব মেদিনীপুরে শিশির অধিকারী, নদিয়ায় মহুয়া মৈত্র, হুগলিতে দিলীপ যাদব, হাওড়ায় লক্ষ্মীরতন শুক্লা। রবিবার বিভিন্ন জেলাতেই এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। তৃণমূল সূত্রে খবর, আগামী একদিনের মধ্যে রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রেই আবেদনকারীদের যোগ দেওয়ানো হবে। এই যোগদান শিবিরের পরই প্রশান্তের নেতৃত্বে চলবে টানা প্রশিক্ষণ শিবির। সেখান থেকেই গড়ে তোলা হবে তৃণমূলের নতুন প্রজন্মের মুখদের। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্য প্রচারে কাজেও লাগানো হবে তাদের। উল্লেখ্য, গত 21 জুলাই শহীদ দিবসের ভার্চুয়াল সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছিলেন, যারা অন্য দল থেকে তৃণমূলে যোগ দিতে চান তাদের সকলকে স্বাগত। এরপর থেকে জেলায় জেলায় তৃণমূল নেতাদের তরফে ভিন দলের নানা স্তরের নেতাকর্মীদের দলে যোগদান করানোর বিষয়ে বাড়তি উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তৃণমূলের একাংশে ভাঙন ধরাবে বলে জল্পনা চলছিল। বিজেপির রাজ্য নেতারাও সেই দাবি প্রায় প্রতিদিনই করছিলেন। কিন্তু রাজনৈতিক মহলের মতে শাসক দলের উল্টো চাপে এবার বিজেপিকেই ক্রমশ দিশেহারা লাগছে। শুধু তাই নয়, প্রবল গোষ্ঠীকন্দলেও ভুগছে রাজ্য বিজেপি, আর সেই সুযোগটাকেই ক্রমশ কাজে লাগাচ্ছে তৃণমূল।